ফের কেতানিয়া জেলা হাসপাতালে নার্সদের গাফিলতিতে নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা। সম্প্রতি উদয়পুর মহকুমার ফোটামাটি এলাকার বাসিন্দা সহদীপ শীলের স্ত্রী সুস্মিতা রায় এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সন্তান প্রসবের পর মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। তাদের দেখাশোনা করার জন্য স্পেশাল দুজন স্পেশাল নার্স রাখা হয়। সবকিছু ভালোই ছিল। রবিবার ভোরে তথা মহাসপ্তমীর সকালে হঠাৎ স্পেশাল নার্স পল্লবী সরকার ও নার্গিস বেগমের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। স্পেশাল নার্স পল্লবী সরকার কন্যা সন্তানটিকে নিয়ে হাসপাতালের তিনতলায় আইসিইউ রুমের দিকে নিয়ে যায়। এদিন কন্যা সন্তানের বাবা সহদেব শীল অভিযোগ করেন, তেপানিয়া জেলা হাসপাতালের স্পেশাল নার্স পল্লবী সরকার ও নার্গিস বেগমের সম্পূর্ণ গাফিলতির কারণে ফুটফুটে কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। সহদেব শীল রাধাকিশোরপুর থানায় দুজন স্পেশাল নার্সের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সঙ্গে সুষ্ঠু বিচারের দাবি তোলেন পরিবারের সকল সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, নার্গিস বেগম ও পল্লবী সরকার প্রায়শই হাসপাতালের কর্তব্যে গাফিলতি করে থাকে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ। আমার মিসেজেরা এটা ভর্তি করেছিলেন হসপিটাল, তো 30 তারিখ আমার ডেবি হয়েছে। সিজারে হয়েছে, হওয়ার পরে আমি সিজার রুমে স্পেশাল রেখে স্পেশালের কাছে রাখছিলাম আজকে 2 দিন, 3 দিন পড়ছে আজকে। 3 দিনের মাথায় সকাল বেলা আমরা ঘুম থেকে উঠে এসে দেখছি এখনো দরজা খুলছে না। সকাল থেকে সকালে আমি ব্রাশ টাশ করে দাঁড়াইছি, যে একটু পরেই 6টা নাগাদ যে নার্স আমার স্পেশাল আসলো, ওই স্পেশালেই আইসিইউতে নিয়ে পল্লবী সরকার, পল্লবী সরকার দেখছি এখানে নিয়ে গেছে। আমার সার্টিফিকেট আছে, যাও একটু কি জানি হয়েছে। আমি পেছন পেছন যাইয়া আইসিইউতে ঢুকাইছে। আইসিইউতে ঢুকাইয়া ওইখানের একজন নার্স ওইটা সুপিটা যে এই ফর্মস করতে আছে, ফর্মস করার পরে দেখছি বাচ্চার কোনো সারা টুকু নেই। নার্সের জিজ্ঞাসা কি খবর, বাচ্চা সুস্থ নাই। আমি তো সারাদিন তো আমরা ভালো দেখে গেছি, যদি অসুস্থ হইতো আপনারা তো রাত্রেবেলায় আপনারা হইতেন।